এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমি ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে এসেছি, আর ঈদের গেস্ট আর ঈদের ঝামেলা সব কিছু মিলিয়ে আমি হচ্ছে ভিডিও আপলোড করার একদমই সময় পাইনি, আর সেজন্য সবাইকে অনেক অনেক সরি। আর আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে, আমরা রেডি হয়ে বরাবরের বাসায় যাচ্ছি। যথারীতি প্রতিবারের মতো এবারেও আমাদের ঈদ বরাবুদের বাসায় যাওয়া ছাড়া একদম কমপ্লিট হবে না। এরপর জ্যামের মধ্যে এক থেকে দেড় ঘন্টা বসে থেকে এই গরমের মধ্যে কি যে নাজেহাল অবস্থা হচ্ছিল কি বলবো। এরপর হচ্ছে এক ঘন্টা পর আস্তে আস্তে জ্যাম খুলছিল, আর আমরা ঢুলতে 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 চলে গেলাম বরাবুদের বাসায়। বরাবুদের বাসায় যাওয়ার পর হচ্ছে সেদিন আমরা সারাদিন বরাবুদের বাসায় ছিলাম, বিকালবেলা হচ্ছে ওখান থেকে ব্যাক করি, আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলোনি আমরা খাচ্ছিলাম, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আর হচ্ছে জ্যাম তো আসেই। এই যে আমার বরাবু, আমরা হচ্ছে বরাবুর সাথে কথাবার্তা বলছিলাম, সালাম করে বসেছিলাম, আর পাশে আমার ভাই বসে আছে। তো এরপর বরাবু ফোনে কথা বলছিল তখন, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এ হচ্ছে আমার মেজো ভাইয়ের ছেলে, ও দুষ্টিম করছিল, আর আমি বরাবুর পাশে বসে বরাবুর সাথে কথা বলছিলাম, আর একটু তাও ভিডিও করে নিয়েছি। আসলে তখন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর কারণে অতটা ভিডিও আমি করতে পারিনি, তবে খুব ভালো লেগেছে। পরবর্তীতে বিকালবেলা আমরা ব্যাক করি, আর আসার সময় আমার ছেলে মেয়ের কথা হচ্ছে ওরা হচ্ছে কোথাও বসে কিছু খাবে, কারণ আমরা একটু জলদি করেই বের হয়ে যাই, বাসায় গেস্ট আসার কথা ছিল সেই জন্য। আর হচ্ছে এরপর আমরা ওখান থেকে চা খেয়ে আসি, এরপর আমরা যখন টেস্ট্রিটে যাই, এটা আমার বাচ্চাদের সবচেয়ে পছন্দের জায়গা। এখন আমরা আমাদের এদিকে একটা টেস্ট্রিটের আউটলেটে যাই, ওখানে ওরা ডোনাট খাচ্ছিল, আর আমি আর আমার ভাই বার্গার খাচ্ছিলাম, আর বার্গারটা এত মজা ছিল। তারপর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন বোনের কেয়ার করছে ভাই, আমি এই সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করে নিয়েছি। এরপর দিন হচ্ছে আমরা বিকালবেলা হচ্ছে আমার ছেলের এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আমার ছেলের ফ্রেন্ডের মা হচ্ছে আবার আমার ফ্রেন্ড সেই জন্যই। এরপর ওখান থেকে এসে আবারও আমরা আমার বাচ্চাদের একটা পছন্দের রেস্টুরেন্টে যাই, ক্যাফে স্পাইস, আমাদের এখানে বিডিআর মাঠ সংলগ্ন। এই রেস্টুরেন্টটার হচ্ছে ডেকোরেশনটা এখন চেঞ্জ করেছে, এখনকার ডেকোরেশনটা আমার এত বেশি জোশ লেগেছে কি বলবো, খুব ভালো লাগছিলো, কালারটা ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছিল, তা আমি ভিডিও করছিলাম। আর হচ্ছে খাবারের অর্ডার করি, অর্ডার করে সবাই মিলে বসে আছি, আমরা কাজিনরা মিলেই হচ্ছে আসছিলাম রেস্টুরেন্টে। তো এরপর হচ্ছে আমার মেয়ে বসে বসে দেখছিল মেনুতে যে কী খাবে, আর সব সময়ের মতো ওদের এখানে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে, ওদের প্রিয় হচ্ছে বার্গার, আর হচ্ছে এখানে চিকেন ফ্রাইটা। তো ওদের তখন ওরা বলছিল যে চিকেন ফ্রাই খাবে, পরে হচ্ছে চিকেন ফ্রাইটাই আমরা সবার জন্য অর্ডার করি, তা আমরা সবাই মিলে চিকেন ফ্রাই খাই। আর চিকেন ফ্রাইটা ওদের চিকেন ফ্রাইটা আমার কাছে বেস্ট লাগে, খুবই মজাদার, আর প্রাইসও খুবই রিজনেবল আমার কাছে মনে হয়। এরপর আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে পাশেই একটা একদম ফ্রেশ জুসের দোকান ছিল, ওখান থেকে আমরা লাচ্ছি খাই, আর লাচ্ছিটা আমার সবসময়ই ফেভারিট, আর আমার বাচ্চাদেরকেও যেহেতু অনেক বেশি গরম পড়ছিল সেজন্য আমরা সবাই হচ্ছে লাচ্ছি খেয়েছিলাম, আর লাচ্ছিটাও খুব ভালো ছিল। এই জায়গাটার একটা জিনিস খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে সব কিছু আপনাকে সাথে সাথে বানিয়ে দিবে, আর ক্যাফে স্পাইস রেস্টুরেন্টটারও সেম অবস্থা, যে সব জিনিস হচ্ছে আপনাকে ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিবে। এখানে হচ্ছে আমরা অনেক মজা করে লাচ্ছি খাচ্ছিলাম, তো সবার আগে আমার মেয়েকে দেওয়া হয়েছিল, তো একটা একটা করে সবাই মিলে নিয়ে এরপর হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার বোনের মেয়ে এখনই স্ট্র নিয়ে বসে আছে, কখন যে লাচ্ছি নিয়ে আসবে ওর আম্মু। তো অনেক ভালো লাগছিলো, সবাই মিলে একসাথে অনেক টাইম স্পেন্ড করেছি। অন্যান্যবার ঈদের চেয়ে এইবার ঈদে আমার মোটামুটি ঘোরাফেরা ভালোই হয়েছে, কারণ প্রত্যেকবার ঈদে এতটাও ঘোরাফেরা করা হয় না। এবার ঈদে ঘোরাফেরা করা হয়েছে ঠিকই, কিন্তু হচ্ছে ভিডিও এডিট করা বা ভিডিও করার কোনো সময় আমি পাইনি, মানে খুব একান্তই সময় কাটিয়েছি সবার সাথে, পরিবারের সাথে, পরিবারের সব সদস্যদের সাথে, আসলে তখন ভিডিও করার কথা একদমই মাথায় থাকে না। তো এই আর কি,
তো যাই হোক, আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন। যদি বেল আইকনটা ক্লিক না করেন তাহলে হচ্ছে আমি ভিডিও যখন আপলোড করব তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে না, তো এই কারণে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।